বঙ্গবন্ধুর আদর্শ লালন করি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ লালন করি, তো সেখান থেকেই উদ্বুদ্ধ হয়ে আসলে মানুষের জন্য কাজ করার একটা প্রেরণা আমি তাদের কাছ থেকে পাই। তো সেখান থেকেই আসলে মানুষের জন্য কাজ করি, কিন্তু আমার একটা সময় যে আমার মনে হয়েছে যে না, একটা পাওয়ার না থাকলে, একটা জায়গায় না গেলে আসলে বৃহৎ পরিসরে মানুষের জন্য কাজ করা যায় না। তো সেখানে আমার মনে হয়েছে যে আমি রাজনৈতিকভাবে করব। আসলে মানুষজন এত সুন্দর করে আমাকে রিসিভ করছে, তারা আমাকে মানে মা বোনরা জড়িয়ে ধরছে এবং তারা তাদের আমাকে দেখেই তারা তাদের দুঃখের কথা বলা শুরু করেছে যে না, আমরা এলাকায় এটা পারি না, ওইটা পারি না, আমাদের এলাকায় এটা নেই, ওইটা নেই। তো আমি আসলে তারা আমাকে খুব সুন্দর করে রিসিভ করছে আর আলহামদুলিল্লাহ, একদমই মনে হচ্ছে না যে আমি আসলে মানে মনে হচ্ছে যে এই তারা আমাকে বছর কে বছর ধরে, হাজার বছর ধরে চিনে। তো একদমই মনে হয়নি যে তারা ঠিক কিছু বছর ধরে যে আমাকে চিনে, এটা মনে হয়নি। ও